আমি শোনো, আমার এই জীবন 54 বছর ওয়াজের বয়স, আজকে এরকম কাহিনী এই ভিডিও ম্যানরা এটা খুব তোরা আমার সারা যাবি না। বসে আছে আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের কো-চেয়ারম্যান আলহাজ হযরত মাওলানা আবু সুফিয়ান আল আবেদি আল কাদেরী হুজুর, আমাদের সামনে মাইক ধরা অবস্থায় এবং কি উনি খুব সুন্দর আলোচনা চলছিল, এই আলোচনা অবস্থায় কিছু দুষ্টচক্র লোক এসে আমাদের মাহফিল বন্ধ করেছে এবং কি আমাদের জেনারেটর বন্ধ করেছে। কেন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, বাবা যিনি কথা বলেন একটু আসতে বলেন, হ্যাঁ কথা আপনি 100 বার বলেন বাবা, কিন্তু আপনি বাসেন আমাদের কম আসেন। পৃথিবীতে একটা কথা আছে, আকল আর বেকল, নাম কি? আকল আর বেকল। আল্লাহ পাক আমাদের প্রত্যেককে আকল, প্রত্যেককে আকলের দ্বারা আল্লাহ আমাদেরকে কবুল করুক, সবাই বলুন আমিন। তখনই ভাবছি যে সমস্যা, আপনি একটা দূরে শরীফ পড়ুন, মনে মনে দূরে শরীফ পড়ুন। বসেন, আমি অনুরোধ করি শোনো, কারণ গেছি একটা লাইট মার, ভিডিও কর, আচ্ছা আপনি হুজুরের লগে কথা কন, হুজুরের লগে কথা, আবার কি আজকে ফজরের পরে মোনাজাত, ফজরের আগে মোনাজাত, মাহফিল বন্ধ নাই? অবশ্যই চলবো, মানে অবশ্যই চলবো, কে মাহফিল বন্ধ করবো? আচ্ছা যাও, এগুলো খেলাধুলা সুন্দর আলোচনা হচ্ছিল, হঠাৎ তাই বন্ধ করে লাইট বন্ধ করে দিয়ে যাও কি, আমি আরও কিছুক্ষণ আছি, পর আমি কিন্তু পর আব্বার বললো আমি মোনাজাত দিয়ে উঠে যাবো, এমনি যাবো না, মোনাজাত দিয়ে উঠে যাবো। তুমি তো মোবাইলটা খোলা রেখে, আমরা মেহমান, আমরা মেহমান, আমাদের জয়পুর আমাদের বাড়ি। এই ভিডিও ম্যানরা এটা খুব তোরা আমার সারা যাবি না, ভুল হবে, আপনি যদি মাইক ধরে না ভুল হবে, বাংলাদেশের রাষ্ট্রপতি না ডাইনি বাম বৈঠক নেই, তো আমারও তো এরকম মাইক বন্ধ করো না, তোমরা কয় না আমি মাইক বন্ধ করছি, তো আমি সওয়াল করছি কারণ আমার অপরাধ, হ্যাঁ তোমরা তো আমার নির্দেশ মসজিদ স্টেজ থেকে যাবো না, আমি কেন বন্ধ করছি এটা জানতে বলছি, আমি লাইফে আসবো না, প্রশাসনের লোক কেটে আইতেছে, কো খালি কেউ আওয়াজ আরম্ভ করো, এগুলো কি কথা, আমি স্টেজও সারি না, সাইছি নি, হ্যাঁ কারবাল হয়ে গেছে, মানে কি ওয়াজ করতো আর, ওয়াজ তো শেষ হয়ে গেছে, এখন ওয়াজ না, এখন আমার বিদায় করিব, আমরা কি ব্যাক করলি, কারবালা কবুল হয়েছে।
অন্য হুজুর ওই দিলে সিকি বাকি দিয়ে কি হলো তো যাও জান বাসা কজন সদস্য নিয়ে মনে করেন যে এই যুবক কমিটি গঠন হয়েছে মারামারি তো কোনো দরকার নাই, এখানে তো থাকবো এমন তো কয় না। আমি জিজ্ঞেস করলাম যে কি কি সমস্যা কাটতে চাই লিখতে কেপানা মনিরতে কারাই ফানা যারা এই পোলাবান্ডি করতেছে তাকে গুরু দেয় উত্তর বলরামপুর পশ্চিম পাড়া ঈদগা ময়দানে আমাদের একটি প্রোগ্রাম হচ্ছে। মাইক ভান্ডারি যুব কাপের পক্ষ থেকে আমরা একটি শাহাদাতে কারবালা, এটার আরো 8 মাস আগে আমাদের ঘোষণা দেওয়া যে আমাদের মাইক ভান্ডারি যুব কাপেলা থেকে শাহাদাতে কারবালা যেটাকে স্মরণ করা হয়েছে ঐতিহাসিক শাহাদাতে কারবালার স্মরণ করে আমরা এই মাহফিলটি নবীর বংশধর নবীজির যে আহলে বায়াত, আহলে বায়াতদেরকে মহাব্বত করে আমরা মায়া করে এই সংগঠনের পক্ষ থেকে আমরা শাহাদাতে কারবালা মাহফিল কনফারেন্স উদ্বোধন উপলক্ষে হুজুরকে দাওয়াত করেছি এবং কি অলিউল্লাহ সিকি হুজুরকে দাওয়াত করেছি। প্রায় 5-6 জন আলেমালামা ড্যাশবোর্ডের আলেমালামা এবং কি আমাদের বর্তমান বসে আছে আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের কো-চেয়ারম্যান আলহাজ হযরত মাওলানা আবু সুফিয়ান আল আবেদি আল কাদেরি হুজুর আমাদের সামনে মাইক ধরা অবস্থায় এবং কি উনি খুব সুন্দর আলোচনা চলছিল। এই আলোচনা অবস্থায় কিছু দুষ্টচক্র লোক এসে আমাদের মাহফিল বন্ধ করেছে এবং কি আমাদের জেনারেটর বন্ধ করেছে। কেন, কার এত বড় স্পর্ধা? আমরা কি কাউকে কোনো বাধা দিয়েছি, কারোর বিপক্ষে কথা বলেছি? কারো বিপক্ষে তো কথা বলিনি, কেন আমাদেরকে কেন বাধা দিবে? আমরা কি বাধার কোনো কাজ করেছি? সমাজে একটা ভালো কাজ করতে চাচ্ছি, কেন? আপনাদের কি সমস্যা, কি কোথায় সমস্যা? সরাসরি আসেন কথা বলেন, কেন আমরা আপনাদেরকে কোনো ক্ষতি করেছি? আমরা একটা প্রোগ্রাম করতেছি, আমাদের সামাজিক একটা প্রোগ্রাম। আমরা যুব সমাজরা, এলাকার যারা যুব সমাজ আছি আমরা, যার যার যতটুকু সামর্থ্য আমরা ওই সামর্থ্য দিয়ে একটা প্রোগ্রাম করতে চাচ্ছি। মহরমকে আমরা স্থাপন মানে মহরমকে একটা উপস্থাপন করার জন্য এলাকায় মহরমের বিষয়টা অনেকেই এখন আলোচনাও করে না এবং কি এলাকা থেকে বিতাড়িতর মতো ওই জিনিসটা আমরা নতুন করে আলোড়ন সৃষ্টি করতেছি। এটা যদি বাধা মনে করে তাহলে কিছু বলার নেই, এলাকায় গণ্যমান্য ব্যক্তিরা থাইকেও যদি আমাদেরকে এত সুন্দর একটা প্রোগ্রাম অফ করে দেয় তাইলে এবং জাতির কাছে আমাদের একটা নিউজ এবং কি জাতির কাছে একটা আবেদন, কেন আমাদের কি কি অপরাধ, কি অন্যায়? আমরা তো কোনো অন্যায় করিনি, আমরা কারো কোনো সমস্যাও করিনি। বিগত এই যে সকাল থেকে আলোচনা চলতেছে, কারো তো বিপক্ষে কথা বলেনি, কারো ব্যক্তির নাম নিয়ে কথা হচ্ছে না। এখানে আহলে বায়াতের পক্ষে মাইজ ভান্ডারি যুব কাফেলা এবং কি মাইজ ভান্ডারির পক্ষে সম্মান নিয়ে আলোচনা হচ্ছে, আহলে বায়াতের পক্ষে আহলে বায়াতের সম্মান বর্ণনা হচ্ছে, এখানে তো কোরআন হাদিসের আলোচনা হচ্ছে, কারো বিপক্ষে কথা হচ্ছে না, কেন বাধা আসবে? কেন বাধার কাজ তো হয়নি, হুজুর কি বাধা দিচ্ছে কোনো বিষয়ে? কারো বিপক্ষে কথা বলছে তাহলে হুজুরকে কেন এই অপমানটা? কেন শুধু হুজুরকে করা হয়নি, আহলে সুন্নাত ওয়াল জামাত সকলের গায়ে লাগছে এই অপমানটা? কেন আজকে এই কাজটা কেন করবে? কার এত বড় স্পর্ধা? আপনাদের কে এই পাওয়ার কে দিছে? এই কাজটা তো আপনারা ঠিক করেন নাই, পুরা তিতাসের একটা কলঙ্ক করে দিয়ে গেলেন আজকে। কিন্তু মাহফিল আজকে চলবে ইনশাআল্লাহ, মাহফিল এখানে চলবে, ফজরের আগ পর্যন্ত মোনাজাত দিয়ে তারপর হুজুর এখান থেকে উঠবে, মাহফিল চলবে। ঠিক আছে, আপনারা ভালো থাকেন এবং কি আপনাদের কাছে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ ওয়া বারাক ওয়া সাল্লিম। আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবুল্লাহ। আল্লাহুম্মা আমিন, আল্লাহু আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনানা মিনাল খাসিরিন। ইয়া আল্লাহ, ইয়া রহমান, ইয়া রহিম, ইয়া রাহমাতুল আলামিন। ইয়া আল্লাহ, খাস করে মাজবানের যুব কাফেলা শাহাদাতে কারবালা কনফারেন্সে আল্লাহ আজকে 10/7/2024 বসে তোমার শাহিদার বরে হাত বাড়িয়েছি। আল্লাহ কারো সোয়াদে কারবালার রুহে পাক আমাদের সব পৌঁছাই দাও। আল্লাহ যাদের চক্রান্তর কারণে আজকের মাহফিল সুষ্ঠুভাবে শেষ হতে পারেনি আল্লাহ তাদেরকে হেদায়েত করো। আল্লাহ প্রশাসন যেন ওই দিকে দেখে এলাকার মানুষ যেন সঠিক বিচার পায় সেই ব্যবস্থা করে দাও। আল্লাহ খাওয়াজ করে সভাপতির হায়াতের মধ্যে বরকত দান করো। ডাইনিভাবে যারা হাত তুলেছে, ফিল্ডে যারা হাত তুলেছে, প্রশাসনের বাইরে রয়েছে, প্রত্যেকের হাতকে তুমি কবুল করো। আল্লাহ আমাদেরকে ফাঁস ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দাও। আমাদের মা বাবার গুণা তুমি মাফ করে দাও। আল্লাহ খাওয়াজ করে আমাদের প্রত্যেককে হজ্জ বাইতুল্লাহ জিয়ারতের মধ্যে নসিব করো। আল্লাহ এই বলরামপুর, আল্লাহ এই তিতাস থানায়, এই কুমিল্লা জেলায় খাস বরকত নাজিল করো। আল্লাহ ভবিষ্যতে মাহফিল আরো সুন্দরভাবে করার তৌফিক দাও। ইয়া আল্লাহ মোহাম্মদ জাহিদ হাসান,
প্রলয় মাঝবান্ডারিকে আল্লাহ তুমি কবুল করো, আল্লাহ এলাকার পুনর্বিগতির তুমি কবুল করো, আবার যুবকদেরকে আল্লাহ নামাজ পড়ার তৌফিক দাও। ইয়া মাওলানা, ইয়া আল্লাহ আমাদের দোয়া তুমি কবুল করো। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খাইরিল কি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া সাহাবী আজমাইন বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।